নমস্কার দর্শকবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 9/1/2023 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, যার মেমো নম্বর 65/WBBPE/2023। বিজ্ঞপ্তিটি মূলত ফিফথ ফেজ যে ইন্টারভিউ কাম ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হবে এবং কোন কোন জেলার ক্ষেত্রে এবং কবে কোন জেলার সেই বিষয়টা এখানে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে মূলত যেটি রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। ইন কন্টিনিউয়েশন টু আর আর্লিয়ার নোটিফিকেশন ভাইড মেমো নম্বর এখানে 2325 ডেটেড 29/12/2022 ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং দি এক্সামিনিং অর রেকমেন্ডিং বডি অফ রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং টু কন্ডাক্ট ফিফথ ফেজ ইন্টারভিউ কাম ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট সেন্ট্রালি আন্ডার ইটস ডিস্ট্রিক্ট সুপারভিশন অ্যান্ড মনিটারিং অফ ক্যান্ডিডেটস হু অপটেড ফর পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং বাঁকুড়া জেলার জন্য। অর্থাৎ এখানে যে অ্যাপটিচিউড টেস্ট, অ্যাপটিচিউড কাম ভাইভা এবং ভয়েস যে ইন্টারভিউ, এই প্রসেসটা চলবে কোন কোন জেলার ক্ষেত্রে, সেটা হলো পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে। এবারে যেমন 16/1/2023 ষোলো তারিখে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার জন্য হবে, 17/18 জানুয়ারি মাসের সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জন্য, 24/1/2023 জলপাইগুড়ি জেলার জন্য, 27/28 তারিখ হচ্ছে উত্তর দিনাজপুরের জন্য, আর 31 জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এটা হচ্ছে কোচবিহার জেলার জন্য, আর 7/2/8/2/9/2 এবং 10/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7/8/9/10 এই চারটে দিন হচ্ছে বাঁকুড়া জেলার জন্য এই টেস্ট বা এই ইন্টারভিউ বা ভাইভা কাম ভয়েস এবং অ্যাপটিচিউড টেস্টটা নেওয়া হবে। এবার এখানে কী কী ডকুমেন্টস ক্যান্ডিডেটদের আনতে হবে এখানে বলে দেওয়া হয়েছে, যেমন অ্যাডমিট কার্ড অফ দি টেট, ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশান, অ্যাডমিট কার্ড অ্যান্ড অফ মাধ্যমিক পরীক্ষা, সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ এজ প্রুফ, আর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ইস্যুড বাই বোর্ড বা কাউন্সিল, আর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারির, আর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার ডিএলএড অর ডিএড বা বিএড বা বিপিএড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান এটাও আনতে হবে, আর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ গ্রাজুয়েশান বিএ বিএসসি বিকম এটসেট্রা ইস্যুড বাই ইউনিভার্সিটিজ ইটস অ্যাপ্লিকেবল, আর 8 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল, 9 নম্বর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা রয়েছেন তাদের পিএইচ সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হোয়্যার অ্যাপ্লিকেবল, 10 নম্বর আছে যে এক্সেম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল, আর 11 হচ্ছে যে এক্স সার্ভিস ম্যান যারা রয়েছেন তাদের জন্য এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, আর 12 হচ্ছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দি কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ প্যারাটিচার অ্যাজ এ প্যারাটিচার হোয়্যার অ্যাপ্লিকেবল, প্যারাটিচারদের ক্ষেত্রে শুধুমাত্র এটা, 13 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ এ প্যারাটিচার ইস্যুড বাই ডিপিও অর এসডিও ফর কন্টিনিউয়িং অফ সার্ভিস অ্যান্ড এজ রিল্যাক্সেশন হোয়্যার অ্যাপ্লিকেবল, এটাও প্যারাটিচারদের জন্য, আর 14 নম্বর হচ্ছে অল রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস ইফ এনি, 15 নম্বর হচ্ছে ভোটার আইডি অথবা আধার কার্ড, আর 16 নম্বর হচ্ছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড। এইগুলো নিয়ে কিন্তু যে যে দিন যে যে জেলার ক্ষেত্রে এই ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু ক্যান্ডিডেটদের যেতে বলা হচ্ছে। এখানে কিন্তু পোর্টালটা এখানে দিয়েছে https://www.wbbpeonline.com/ড্যাশবোর্ড, এখান থেকে তারা কিন্তু কল লেটারটা ডাউনলোড করে নিতে পারে। আর সবার শেষে যেটা রয়েছে, ইট ইজ কম্পালসারি ফর এভরি ওয়ান টু মেনটেন COVID-19 প্রোটোকল, অর্থাৎ COVID-19 প্রোটোকল মেনেই কিন্তু তাদের সেখানে উপস্থিত থাকতে হবে। তারপরে নিচের সিগনেচার আছে ডক্টর পার্থ কর্মকর, ডেপুটি সেক্রেটারি এখানে রয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে কোন কোন জেলার ক্ষেত্রে ইন্টারভিউটা হবে ক্যান্ডিডেটদের, সেখানে এখানে ডিটেলসটা এখানে বলে দেওয়া হয়েছে এবং কোন দিন কাদের ইন্টারভিউ হবে কোন কোন জেলার ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে কী ডকুমেন্টস ক্যান্ডিডেটদের নিয়ে যেতে হবে সেটাও এখানে আলোচনা করা হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।